ভাতের প্রতি আসক্তি ছেড়ে দেওয়াটা কিন্তু অনেক মুশকিল ভাতের আসক্তিটা কিন্তু আমার বাঙালিদের যায় না বাঙালিরা প্রচণ্ড মাত্রায় ভাত পছন্দ করে এখন কিটোডায়েট শুরু করলেই প্রথম ভেজালটাই বাঁধে ভাত নিয়ে যে আমরা ভাত খাওয়াটা ছাড়তে পারি না মনে হয় যে অল্প একটু যদি ভাত খেতে পারতাম তাহলে কত ভালো হতো এখন আজকে বেশ কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করব যার মাধ্যমে আপনারা ভাতের প্রতি আসক্তিটা কিছুটা কমিয়ে ফেলতে পারেন আমি শিশির আমি প্রতি শনি সোমবুধ এবং শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভিডিও আপলোড করে থাকি আমি সাধারণত কিটো ডায়েট ওয়েট লস এবং এই সংক্রান্ত বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি আপনাদের যদি এই বিষয়ে আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিও ক্লিক করে রাখবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ভাতের আসক্তি খুব কঠিন আসক্তি ডক্টর জাহাঙ্গীর কবির স্যার একটা কথা বলেছিল যে মাদকের থেকেও কিন্তু ভাত অথবা শর্করার আসক্তিটা বেশি খারাপ মানে সেটা খারাপ বলতে মানে সেই আসক্তি থেকে বের হয়ে যাওয়াটা বেশি কষ্টের কারণ কি মাদকদ্রব্য কিন্তু আমরা সব জায়গায় পাই না অ্যাভেলেবল পাই না কিন্তু ভাত কিন্তু আমরা সবার সামনে যেখানে খুশি খাই এবং এটা কিন্তু আমরা ছাড়তেও পারি না কারণ এটা কিন্তু নিষিদ্ধ কিছু না এখন আমি আজকে বেশ কিছু উপায় বলবো যার মাধ্যমে আপনি ভাতের আসক্তি কমাতে পারবেন এখানে কিন্তু ভাতের আসক্তি বলতে শুধু ভাত না আসলে ভাতের ভাতের সাথে মানে জাতীয় যে কোনো খাবারের আসক্তি আসক্তি আপনি কমাতে পারবেন থেকে মুক্তির প্রথম উপায় হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার আপনারা কিন্তু অ্যাপেল সিডার ভিনেগারটা খেতে পারেন অ্যাপেল সিডার ভিনেগার অনেক রকমের উপকারিতা আছে এবং এটা কিন্তু আপনার শর্করার যে ক্রেভিং আছে সেটা কিন্তু দূর করতে অনেক হেল্প করে এবং এটা আপনার পেটের স্বাস্থ্যগত দিকেও অনেক ভালো খেয়াল রাখে এবং এটা কিন্তু আপনার যে আসক্তিটা আছে শর্করার ক্রেভিংটা হ্যাঁ সেটা কিন্তু দূর করতে সহায়তা করবে নাম্বার দুই হচ্ছে নারিকেল তেল নারিকেল তেলটা কিন্তু আপনার মানে ক্ষুধা কমাতে সহায়তা করে নারিকেল তেলটা হচ্ছে কি কিটো ডায়েটে যখন আমরা কিটোসিস করতে যাই অর্থাৎ শুরুর প্রায় সাত দিন অথবা পাঁচ দিনও হতে পারে ফ্যাট অ্যাডাপ্টেশন স্টেজে কিন্তু নারকেল তেলটা খুবই উপকারী এটা করলে হবে কি আপনার কিন্তু ভাত খেতে ইচ্ছা করবেন আপনার ক্ষুধা কমে যাবে হ্যাঁ এবং ক্ষুধা কমে যাওয়া গেলে কিন্তু আপনার শর্করার আসক্তিও কমে যাবে এবং নারকেল তেলের সবচেয়ে ভালো গুণ কি এটা কিন্তু শরীর সরাসরি কীটনে রূপান্তর করতে পারে মানে এটা যে এটা এর জন্য কিন্তু বেশি উপকারী তাই আপনারা যদি খাবারের সাথে নারিকেল তেল খান আপনি যদি ডিমটাও নারিকেল তেলে ভেজে খান হ্যাঁ সেটা কিন্তু ভালো হবে আপনার শরীরের জন্য ঘি দিয়ে মাখন দিয়ে ভাজলেন সেটা একরকম হ্যাঁ কিন্তু বুলেট কফিতে যে নারিকেল তেলটা দেয় হ্যাঁ সেটা কিন্তু বেশ উপকারী তিন নম্বর উপায় সেটা হচ্ছে আপনি পেট ভরে খাবেন হ্যাঁ আপনি কিটোসিসের অবস্থায় যখন আপনার সমস্যা হবে তখন কিটোডায়েটের যে সকল খাবার আছে আপনার যতদিন ক্ষুধা না কমে ততদিন পর্যন্ত কিটোজেনিক যে সকল খাবার আপনি খান ফ্যাট অ্যাডাপ্টেশন করার জন্য সেই খাবারগুলো আপনি একটু পেট ভরে খাবেন সেগুলোতে কোনো কিপটাইি করা দরকার নেই আপনার যখন ক্ষুদা লাগে তখনই খাবেন আপনার রাত বারোটার পরেও ক্ষুদা লাগলো তাহলে আপনি কিটোজেনিক খাবার যেগুলো আছে সবজি বাদাম এই সব জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আপনি খাবেন পেট ভরে খাবেন তাহলে যেটা হবে কিটোজেনিক যে কোনো খাবারই শুধু যে সবজি বাদাম বলছে তা না কিটোজেনিক যে কোনো খাবারই হ্যাঁ সেগুলো সেইভাবে পেট ভরে খাবেন তাহলে আপনার ক্ষুধাটা কম লাগবে আপনার কিন্তু খাবারের আসক্তিটাও কমে যাবে নাম্বার চার এটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে আমি আলাদাভাবে বলেছি সেটা হচ্ছে বুলেট কফি বুলেট কফিটা কিন্তু আমাদের ক্ষুধা অনেকখানি কমিয়ে ফেলে হ্যাঁ বুলেট কফিটা খেলে হয় কি শরীরে তাৎক্ষণিকভাবে মানে শরীরটাকে একেবারে জানান দেওয়া হয়ে যায় যে আপনার শরীরটাকে ফ্যাটে কনভার্ট করতে হবে মানে এখন শর্করা খেয়ে চলবে না হ্যাঁ আপনাকে এখন ফ্যাট খেয়ে চলতে হবে এরকম একটা সরাসরি জানান দেয় শরীরকে সেটা হচ্ছে বুলেট কফি তার উপর আবার এর ভেতর নারিকেল তেল আছে যেটার কথা একটু আগে আমি বলেছি হ্যাঁ এই দুটো বিলে করলে হয় কি আপনার ক্ষুধাটা অনেক কমে যাবে যেটা হচ্ছে ক্ষুধা কমে গেলেই আপনার কিন্তু এই আসক্তিটাও কমে যাবে তাই বুলেট কফিটা শুরুর সাত দিন স্পেশালি একেবারে রেগুলার খাওয়ার চেষ্টা করবেন নাম্বার পাঁচ সেটা হচ্ছে গ্রিন টি গ্রিন টিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা জিনিস হ্যাঁ এবং আপনারা এটা সবাই না স্বাভাবিকভাবেই জানেন যে গ্রিন টি খেলে তারপরে কিন্তু অন্য খাবার খাওয়ার ক্রেভিংটা কিন্তু কমে যায় হ্যাঁ আপনি ভাত ছাড়তে পারছেন না আপনি শর্করা ছাড়তে পারছেন না আপনি কিন্তু তখন আপনি যদি গ্রিন টি খান তাহলে কিন্তু আপনার খাবার খেতে ইচ্ছে করবে না আপনার ক্ষুধার ক্রেভিংটা যেটা আছে ক্রেভিংটা সেটা কিন্তু কমে যাবে তখন আপনার এই ভাতা শক্তিটা দূর করতে কিন্তু সুবিধা হবে নাম্বার ছয় এটা হচ্ছে গিয়ে নাম্বার ছয় যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি একটা চা আছে হলুদের চা যেটা ডক্টর জাহাঙ্গীর কবির স্যার স্যার দেখিয়েছেন একটা ভিডিওতে যে হলুদ হামানদিস্তায় খুব ছেঁচে তারপর সেটা মানে গরম পানিতে মিশিয়ে তার সাথে নারকেল তেল তারপরে ই গোলমরিচের গুঁড়া এগুলো মিশিয়ে আর যারা কিটো যারা যা যারা ডায়েট করছে না তারা চাইলে একটু মধু মিশিয়ে খেতে পারেন সেটা কিন্তু খুব স্বাস্থ্যকর যারা মানে মেনটেনেন্স করছে তারা মধুটা খেতে পারেন হ্যাঁ এই এই হলুদের চাটাও কিন্তু আপনার আসক্তিটা কমিয়ে ফেলতে পারে নাম্বার সাত নাম্বার সাতটা কিন্তু একটু ইম্পর্টেন্ট যে আপনি এই ফ্যাট অ্যাডাপ্টেশন স্টেজ যে সময় আপনি এই সমস্যাটা পড়বেন ভাত আসক্তি আপনার বেশি হবে সেই সময় কিন্তু আপনি হেভি এক্সারসাইজ করবেন না মানে হচ্ছে যে একদম যে হেভি যে সকল এক্সারসাইজ আছে হ্যাঁ সেগুলো করবেন না আপনি মানে আপনি একটা শরীরের একটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ এই অবস্থায় আপনার ক্ষুধা বেশি লাগবে আপনার ভাতের প্রতি আসক্তি হবে এখন এই সময় যদি আপনি হেভি এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনার আসক্তিটা আরও বেড়ে যাবে তাই পরামর্শ হচ্ছে হেভি এক্সারসাইজ করবেন না কিছু দিন হ্যাঁ এই হালকা ইয়োগা হাঁটাহাঁটি এইসব করতে পারেন কোনো সমস্যা নেই এই প্রথম আপনার ফ্ল্যাট অ্যাডাপ্টেশনের প্রথম সাত দিন আর কি হচ্ছে নাম্বার আট ঘুম ঘুমটা ভীষণ ইম্পর্ট্যান্ট ঘুমটাকে আমরা ভীষণ অবহেলা করি আমরা সবাই রাত জাগি এবং রাত জাগে জেগে দেখা অথবা মোবাইল মোবাইল ব্যবহার করা অনেক কিছু করি কিন্তু ঘুমটা যেটা হয় আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে আপনারা যখন রাত জাগবেন গভীর রাতে কিন্তু চরম ক্ষুধা লাগে অনেক বেশি ক্ষুধা লাগে এটা কিন্তু আপনার ক্রেভিংটাকে বাড়ায় খাবারে হ্যাঁ তাই আপনাদের চেষ্টা করতে হবে যে দ্রুত ঘুমিয়ে যেতে রাত দশটার মধ্যে ঘুমিয়ে যেতে সকাল সকাল উঠবেন হ্যাঁ এইভাবে যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনার শরীরের ক্রেভিংটা কমে যাবে তারপর হচ্ছে শরীরের স্ট্রেস স্ট্রেস যেটা আছে না ঘুম না হওয়াটা কিন্তু হচ্ছে একটা শরীরের স্ট্রেস বেড়ে যায় হ্যাঁ যেটা স্ট্রেসটা তো স্বাভাবিকভাবে আপনার মানে স্ট্রেসের মধ্যে থাকলেই আপনার কিন্তু কার্বের উপর উপরে যে ক্রেভিংটা আছে সেটা কিন্তু বেড়ে যায় স্ট্রেসে থাকলে তাই শারীরিক মানসিক যে কোনো ধরনের স্ট্রেসে থাকলে থাকা যাবে না তাহলে কিন্তু আপনার ভাতের প্রতি আসক্তি বাড়বে অথবা শর্করার প্রতি আসক্তি বাড়বে নয় নম্বর পয়েন্ট এটা একটু স্ট্রেসের সাথেই সম্পর্কিত কিন্তু নয় নাম্বার পয়েন্টটা একটু আলাদাভাবে বলেছি যে আপনার কোষ্ঠকাঠিন্য না থাকলেই ভালো কোষ্ঠকাঠিন্য থাকলে কিন্তু এই শর্করার প্রতি একটু ক্রেভিংটা বেড়ে যায় হ্যাঁ আপনার যদি কষ্টকাঠিন্য দূর করতে পারেন চিয়া সিট অথবা ইস্যুপগুলোর ভুষিয়ে রেগুলার যদি খান আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যাটা যদি দূর করতে পারেন তাহলে কিন্তু আপনার ভাতের প্রতি ক্রেভিংটা কমে যাবে অথবা যে কোনো শর্করার প্রতিও আপনার ক্রেভিংটা কমে যাবে এই নিয়ে মোট নয়টি পয়েন্ট বললাম আজকে আপনাদেরকে আশা করছি আপনাদের বেশ কাজে লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ